কি বস, ভালো তো? তামির রানা আর তোমরা দেখছো দুষ্ট রানা, তো চলো স্ক্রিপ্ট ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, অনেক দিন আগে আমি হাঁসের ডিম বসিয়েছিলাম, কিন্তু হাঁসের ডিম দেখে হঠাৎ করে দেখি দুর্গন্ধ বেরোচ্ছে। কারণ হচ্ছে হাঁসে মুখে করে ডিম এনে আর কি ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে আর কি। কারণ আমার খোপ থাকে গাইস সবসময় আটকানো হাঁসের ঘরটা, তো হাঁস তার জন্য বের হতে পারেনি, তো ওইখানেই ভেঙে আর কি করছে। আর হাঁসের ঘরের গাইস ওদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ। তারপরে আমি যা করব এখন, এখানে শ্যাম্পু বলে নিয়েছি, তখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওই জায়গাটুকু আর কি সাফ করে দেব। কারণ ওদিক দিয়ে গাছ যাওয়াই যাচ্ছে না, এত গন্ধ ওদিকে। তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। তো গাছ ওই হচ্ছে আমার হাঁসের খোপ, আর ওই যে তোমরা ডিমগুলো বাইরে দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো ডিম আমি বাইরে বের করে দিয়েছি আর কি, এইরকম করে ফেলে দিয়েছি এদিকে। এখান থেকে নিয়ে অন্য জায়গায় ফেলে দেবো, কারণ এত দুর্গন্ধ গাছ খোপ দিয়ে ভাবার বাইরে। তো গাছ দুটো হাঁস ওখানে বসে আছে, না হলে এগুলো গাছ ওই যে দেখতে পাচ্ছ ওগুলো, কারণ ওগুলো যদি ওদের সাপু না করে দেয় তাহলে ওদের অসুবিধা হবে, কারণ ওরা এত দুর্গন্ধতে থাকবে কী করে। আর এখন তো গাছ ওঠানোও যাবে না ওইখান থেকে, কারণ আর 5-6 দিন পরে আমার হাঁসের বাচ্চা ফুটে যাবে। তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা। তো এগুলো নিয়ে এখন আমরা এটা করবো আর কি, সাপ করে দেবো। তারপরে ওইখানে আর পাউডার টাউডার যা যা লাগে, চেন জাতীয় জিনিস আছে সব দেবো ওইখানে। তো এগুলো ডিম নিয়ে এখন আমরা ফেলে দেবো বাইরে, কারণ গাছ ডিমের সামনে অনেক দূর, মানে দূর থেকে গেলেও এত দুর্গন্ধ আসছে, মানে কি বলবো গাইস, যাদের বাড়ি এইরকম হয়েছে সেই জানে কি গন্ধ গাইস, ডিম পচা খুব বাজে গন্ধ গাইস। তো দেখতে পাচ্ছ এগুলো এখন আমি পরিষ্কার করে দিয়ে তারপরে ওর উপর দিয়ে অনেক কিছু দিয়ে দেবো, কারণ না দিলে গাইস ওদের অসুবিধা হবে, ওদের অনেক অসুবিধা হয়ে যাবে, তো ওদেরও অসুবিধা গাইস করা যাবে না। তো ফুলটা দেখতে পাবো তোমরা, তাহলে সেগুলো দিয়ে আর কি ভালো করে দিতে হবে, কারণ যাতে এদিক দিয়ে সব রকম জীবাণু টিবাণু যাতে মরে যায় গাছ। এখানে জীবাণু মরার ডেটল টেটলও আছে গাছ, ওগুলো দেওয়া হয়েছে, আর হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু এগুলো দিয়ে দিয়েছি, কারণ গাছ এই জায়গাটা এত বাজেভাবে এখানে ডিম ভাঙে ওরা। আর এই জায়গায় আমার দুটো চিনার দেখতে পাচ্ছ, ওরা খাবার খাচ্ছে এখানে, তো এদেরকেও বের করে দিই, কারণ আমি সবাসী গাছ এখান থেকে বের করে দিয়েছি, কারণ এত দুর্গন্ধ এখানে, কারণ ওদের আবার অসুবিধা হয়ে যেতে পারে, তার জন্য ওদেরকে বের করে দিই। তখন তোমরা দেখতে পাচ্ছ যে পাউডার আর চেন জাতীয় জিনিস আছে, এগুলো এখন দিয়ে দেবো গাছ ওদের ওগুলোর উপর দিয়ে, কারণ এগুলো না দিয়ে দিলে গাছ থাকাই যাচ্ছে না এখানে, এত গন্ধ গাছ। তো এখন এগুলো দিয়ে যাতে দুর্গন্ধটা আর কি না হয় তার জন্য এগুলো দিয়ে দিচ্ছি গাছ। তো এগুলো সম্পূর্ণই আমি দিয়ে দেবো, এখানে আছেই অল্প, তো এগুলো দিয়ে দিলে না একটা চেন বেরোয় গাছ, সেই সুন্দর চেন বেরোয়। তো চলো সম্পূর্ণ দিয়ে নেই এগুলো। তো এখন দেবো পাউডার চেন গাছ, এখন পাউডার দিয়ে দেবো এদিক দিয়ে, কারণ পাউডার দিলে আরও একটু চেন হবে এদিক দিয়ে। তারপরে গাছ লাস্টে দেবো আমি অনেক কিছু দেবো, তোমরা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে। তো অনেকদিন পরে আজকে আমি চিন হাঁস যে আছে না গাছ, এই যে আমার চিন হাঁসাটা, তো এটাকে অনেকদিন পরে কুলে নিলাম আর কি, কারণ ও খালি কুলে উঠতে চায় আমার। তো সেই হাতালে ও আর কি খুব শান্ত থাকে, ও আর কোনো কিচ্ছু বলে না। তো ওকে অনেকদিন পরে আর কি কুলে নিলাম, তো ওই যে ছেড়ে দেওয়ার পরে এখন ও চলে যাচ্ছে ওর সাথীর কাছে। তো ওইগুলোও কয়েকদিন পরে আর কি গাছ, আমার চিন যে হাসিটা আছে ওটা হয়তো ডিম দেবে অনেকদিন পর। তো গাছ এই যে এখন আর কি আমি এগুলো যে ধানের কী বলে আমাদের ভাষায় খেয়ার বলি আমরা, তো এগুলো নিয়ে এখন ওর উপর দিয়ে দিয়ে দেবো, কারণ ভিজা ভেজা আছে ওগুলো অল্প শুকনো শুকনো হয়ে গেছে, কারণ এগুলো দিলে কী হবে ওদিক দিয়ে অনেক ইটিগুলো যে আছে হাতেরও অসুবিধা হবে না, আর আমারও অসুবিধা হবে না খাবার টাবার দিতে। তো এগুলো ঢুকিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো, কারণ হচ্ছে এখানটায় অনেক চ্যাপচ্যাপা যায় টাইপের ছিল, তখন এগুলো দিয়ে দেবো। তার উপরে দেবো গাছ কেরাসিন তেল, যারা কেরাসিন তেল চেনো তারা বাতিতে যে ভরে, বাতি বা দোয়াত যেটাই বলেন, তো যেটা যে ভরে ওটার মধ্যেই থাকে কেরাসিন তেল, ওটা দিয়ে জ্বালাতে হয়। তো এখন কেরাসিন তেল এর উপর দিয়ে দিয়ে দেবো, তো কারণ এখন দেবো কেরাসিন তেল, এটা বাতি বলে আমাদের এখানে, তো এটার থেকে কেরাসিন তেল নিয়ে ওদিক দিয়ে দেবো। কেরাসিন তেল দেওয়া কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো রাত্রে চেক দেবো ডিম, তো ওটার ভিডিও হয়তো আলাদা আসবে। দেখতে পাচ্ছ তো অনেক দুর্গন্ধ গাইস, কী করবো এত দুর্গন্ধ। আর 4-5 দিন পরে গাইস বাচ্চা ফুটে যাবে আমার হাতের, আর এখন যদি এরকম হয় তাহলে কী বলবো।